ওয়েলকাম এভরিওান আজকে আমি ক্লাস ইলেভেনের সংযুক্ত কোনো কর্ণপাত বিষয়ের কতগুলো প্রবলেম নিয়ে তোমাদের একটা ভিডিও শেয়ার করছি অবশ্যই তোমরা ভিডিওটি ফুলফিল দেখবে এবং অনেক কমেন্টস করবে এবং তার সাথে সাথে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে তোমাদের সমস্ত গার্জেনদের উদ্দেশ্যেও বলছি তোমাদের আপনাদের নিজের নিজের সন্তানদের ভালোর উদ্দেশ্যে ঠিক আছে অবশ্যই আরও নতুন নতুন ভালো ভিডিও পেতে নতুন নতুন বিষয়ের আরও অনেক প্রবলেমের সমস্যার সমাধান পেতে আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তো দেখি সংযুক্ত কনের কোন বিভিন্ন প্রবলেম সংযুক্ত কনের কোন ক্লাস ইলেভেন তো একটা প্রবলেম এখানে দেখাচ্ছি দেখো টেন পাই বাই সিক্সটিন টেন থ্রি পাই বাই সিক্সটিন টেন ফাইভ পাই বাই সিক্সটিন টেন সেভেন বাই সিক্সটিন কত তো দেখো টেন পাই বাই সিক্সটিনটা থাকলো ইন্টু এটা আমি লিখতে পাচ্ছি বাই টু মাইনাস ফাইভ বাই থাকলো এটা লিখতে दैट इज इक टू टाइ बिक्सटी इंटूटा कट फाइव पाई सिक्सटीन इंटू टाइव पाई सिक्सटीन इन्टू कट पाई सिक्सटीन सो टेन बाई सिक्सटीन इंटून वन बाई টেন ফাইভ পাই বাই সিক্সটিন ইন্টু টেন ফাইভ পাই বাই সিক্সটিন ইন্টু ওয়ান বাই টেন বাই সিক্সটিন এটা সময় কাটছে এটা কাটছে টু ওয়ান নেক্সট দুই নম্বরে দেখতে পাচ্ছো আর একটা দেখাচ্ছি সাইন আলফা টু মাইনাস টু থ্রি দুশো সত্তর আলফা ইন্টু টেন তিনশো ষাট মাইনাস আলফা এগুলোটা কত তো যেহেতু যেহেতু দুশো সত্তর লেস দেন আলফা লেস দেন থ্রি সিক্সটি ডিগ্রি সুতরাং দেখতে পাচ্ছি আমরা আলফা চতুর্থ পদে অবস্থান সুতরাং সাইন অফ আলফা মাইনাস দুশো সত্তর ইন্টু টেন থ্রি সিক্সটি মাইনাস আলফা দ্যাট ইজ গল এখানে হচ্ছে মাইনাস আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাসটা কমনলি একটা সাইন দুশো সত্তর মাইনাস আলফা হয়ে যাচ্ছে সাইন দুশো সত্তর মানে হচ্ছে মাইনাস কস আলফা মাইনাস মানে সেটা প্লাস হয়ে গেলো একটা কস আলফা এটা হচ্ছে চতুর্থবাদেরটা নেগেটিভ তাহলে মাইনাস টেন আলফা দ্যাট ইজ ইকাল টু মাইনাসটা বেরিয়ে গেলে কস আলফা ইন্টু টেনটাকে ভাঙলে সাইন আলফা বাই কস আলফা কস আলফা কাটছে হচ্ছে মাইনাস সাইন আলফা দ্যাট ইজ ইকাল টু মাইনাস অফ মাইনাস সাইন মাইনাস দুই বাই তিন দ্যাট ইজ দুই বাই তিন নাম্বার থ্রি হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম ক স্কোয়ার পাই বা এইট প্লাস ক স্কোয়ার থ্রি পাই বা এইট প্লাস ক স্কোয়ার

প্লাস এই দুটো ফিক্স হয়ে গেল ক স্কোয়ার ফাইভ পাই বাই এইট প্লাস ক স্কোয়ার সেভেন পাই বাই এইট হচ্ছে এখানে হচ্ছে স্কোয়ার সেভেন পাই প্লাস এটা হচ্ছে ক স্কোয়ার ফাইভ পাই এটা যেহেতু সেকেন্ড পার হিসাবে থাকছে কসটা নেগেটিভ তো মানে স্কোয়ার থাকার জন্য পজিটিভ হয়ে যাচ্ছে এটাও তাই ক স্কোয়ার ফাইভ পাই বাই এইট প্লাস কোয়ার সেভেন পাই বাই এইট টু কথা হচ্ছে দেখো এখানে টু ইন্টু দেখো ক স্কোয়ার সেভেন পাই বাই এইট প্লাস কোয়ার ফাইভ বাই এইট হয়ে গেল টু ইন্টু আমি একটা চেঞ্জ করছি এখানে এটাকে লিখতে পারছি কস লিখতে পারছি দেখো থ্রি পাই বাই টু মাইনাস ফাইভ পাই বাই এইট এটা হোল হোলস্কোয়ার দিলাম প্লাস ক স্কোয়ার ফাইভ পাই বাই এইট তাহলে দিলাম এবার টু ইন টু এইটা হচ্ছে থ্রি পাই বাই টু নাইনটির সঙ্গে কে আছে তিনগুণ আছে মানে কে আছে কসের পুরক সাইন হয়ে যাচ্ছে হোলস্কোয়ার থাকা যায় নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে তো তাহলে কী হলো সাইন স্কোয়ার ফাইভ পাই বাই এইট প্লাস আপনার কস পয়ার ফাইভ পাই বাই এইট দ্যাট ইজ টু ইন্টু ওয়ান দ্যাট ইজ টু নেক্সট দেখো আর একটা প্রবলেম তোমার দেখাচ্ছি আর একটা প্রবলেম খুব ভালো এটা হচ্ছে টেন ফাই বাই টোয়েন্টি ইন্টু টেন থ্রি পাই বাই টোয়েন্টি টেন ফাইভ 20 বাই টোয়েন্টি ইন টেন 20 পাই বাই টোয়েন্টি ইন্টু টেন নাইন পাই বাই তবে তো আমরা দেখি চলো টেন পাই বাই টোয়েন্টি মানে আমি লিখতে পাচ্ছি পাই বাই টু মাইনাস নাইন তেমনি টেন এটার থ্রি এটা লিখতে পারছি পাই বাই টু মাইনাস সেভেন পাই বাই টোয়েন্টি আর এটা থাকলো এটা মানে হচ্ছে টেন পাই বাই ফোর ইন্টু টেন সেভেন পাই বাই টোয়েন্টি ইন্টু টেন নাইন পাই বাই টোয়েন্টি কি হচ্ছে এটা পাই বাই টু মানে হচ্ছে কট তাহলে নাইন পাই এটাও তাই

এবং ঋণাত্মক হয় তবে তেন থিটা এর মান কত লক্ষ্য করো এখানে সাইনথিটা মান হচ্ছে মাইনাস রু থ্রি বাই টু অর্থাৎ নেগেটিভ হয় তৃতীয় পাদে অথবা চতুর্থ পাদে ঠিক আছে তাহলে প্রথমে লিখবে যেহেতু যেহেতু সাইন থিটা ঋণাত্মক সুতরাং থিটা তৃতীয় পাদে অথবা চতুর্থ পাদে অবস্থান করবে আবার এখানে কি বলছে কস্থিরা ঋণাত্মক কস্থিরা ঋণাত্মক হলে থিটা দ্বিতীয় পাদে অথবা তৃতীয় পাদে অবস্থান করবে তাহলে এই দুটো যে লজিক তাদের মিটিং পয়েন্ট করে দেখো থিটাটা অবশ্যই তৃতীয় অবস্থান করছে এই সায়েন্ত্রিটা ঋণাত্মক হওয়ার জন্য তৃতীয় পাত অথবা চতুর্থ পাদ আর এ ঋণাত্মক হওয়ার জন্য তৃতীয় পদ অথবা দ্বিতীয় পাদ তাতে মিটিং পয়েন্ট হচ্ছে তৃতীয় পাদ হতে থিটা তৃতীয় পাদে অবস্থান করবে তৃতীয় পাদে অবস্থান করবে তৃতীয় পাদে যদি অবস্থান করে সেক্ষেত্রে ট্যান্তিটা কী হবে ধন্যাত্মক হবে ঠিক আছে তাহলে সায়ন্তিটা মান এটা তাহলে ওখান থেকে আমরা কস থিটা মানবের কে তোরি তাহলে কস থ্রিটাই কত হচ্ছে কস থিটা এটা পেলাম তাহলে টেন থ্রিটা এখন দ্যাট ইজ টেন থ্রি সাইন থিটা বাই থিটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু বাই মাইনাস হাফ দ্যাট 3 বোঝা গেল এখন নেক্সট ছ নম্বর প্রবলেম দেখাচ্ছি দেখো টেন থিটা যদি থ্রি বাই ফোর টেন থেশন হয়েছে থ্রি বাই ফোর এবং সাইন থ্রিটা কোলে

প্রথম দে অথবা তৃতীয় পাদে থাকবে কিন্তু সাইন থিটা ঋণাত্মক হওয়ায় থিটা অবশ্যই তৃতীয় পদে থাকবে এখন লক্ষ্য করো যে সাইন অফ এল যেটা দেওয়া আছে মান নির্ণয় করতে হবে মানুষ কত হচ্ছে সাইন অফ এটা মাইনাস অফ থিটা হয়ে যাচ্ছে প্লাস কস থিটা মাইনাসটা কসটা ভ্যানিস করবে এখানে হচ্ছে সেক থিটা মাইনাস অফ টেন থিটা দ্যাট টু কথা হচ্ছে এখানে আমরা ক্লাস টেনের যে অ্যাঙ্গেলের ফর্মুলা সাইজ আমরা মান নির্ণয় করে আমরা মান বের করতাম ঠিক আছে সেটা অ্যাপ্লাই করতে পারি এখানে লম্ববায় ভূমি তার মানে অতিভুজটা এখানে পাঁচ ঠিক আছে এখানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু ফাইভ দ্যাট ইজাল টু ফাইভ আর তাতে এই মানটা কী হলো অতিভুজটা ফাইভ হলো তাহলে এখানে সে সাইন থ্রিটা মানটা আমি বসাচ্ছি তা মাইনাস এখানে সাইন্থ লম্ব বাই অতিভুজ তার মানে চার বাই পাঁচ প্লাস ভূমি বাই অতি পাঁচ লম্ব বাই এখানে থ্রি বাই ফাইভ এখানে চার বাই পাঁচ বাই সেকিটা তার মানে হচ্ছে ফাইভ বাই ফোর মাইনাস টেন থেকে হচ্ছে দেওয়া আছে থ্রি বাই ফোর তার মানে আলটিমেটলি ক্যালকুলেশানকে কী দাঁড়ালো উপরে হচ্ছে ওয়ান বাই ফাইভ আর নিচে হচ্ছে ওয়ান বাই টু তার মানে অ্যাকচুয়ালি টু বাই ফাইভ ওকে নেক্সট দেখো একটা প্রবলেম এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম টেন থিটাই কোল্টু মাইনাস ফোর বাই থ্রি টেন হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত ওকে তো এখানে সাইন টেন থিটে দেখো ফোর বাই থ্রি তা লিখবে যেহেতু টেন থিটা ঋণাত্মক সুতরাং থিটা দ্বিতীয় পাদে অথবা চতুর্থ পদে অবস্থান করবে এখন থিটা দ্বিতীয় পাদে অবস্থান করলে যে দ্বিতীয় পদে অবস্থান করে তাহলে কি হবে করলে দেখব কি হচ্ছে সাইন থ্রা মানটা কি হবে তাহলে এখান থেকে ত্রিপুজার সাইজের মানগুলো আমি বের করে নিচ্ছি অন্যান্য সাইডগুলো তো এটা হচ্ছে ফাইভ তো থ্রিটা হচ্ছে দ্বিতীয় পথে যদি অবস্থান করে তাহলে সাইন থ্রা পজিটিভ হবে তা সাইন থিরা মানটা তাহলে কি হচ্ছে সাইন থ্রিটা ইকাল টু ফোর বাই ফাইভ ওকে সেক্ষেত্রে কস্তিরা মানটা কত হবে কস্তিরা দ্বিতীয় অবাদার দ্বিতীয় অবস্থান কস্তিটা কী হবে নেগেটিভ হবে ঠিক আছে নেগেটিভ হবে সো আমরা দেখি কী হচ্ছে কস্তিটা কাল নেগেটিভ হলে দেখো মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে সাইন থিটা প্লাস কস্তিরা মানটা কী দাঁড়ালো ফোর বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ দ্যাট ইজ ইকাল টু ওয়ান বাই ফাইভ আবার থিটা চতুর্থ পদে অবস্থান করলে অবস্থান করলে কী হবে দেখতে পাচ্ছি চতুর্থ পদে যদি অবস্থান করে তাহলে সাইন থিটা নেগেটিভ হবে তাহলে মাইনাস ফোর বাই ফাইভ সেক্ষেত্রে কস থিটাটা পজিটিভ হবে থ্রি বাই ফাইভ অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা মানে তো কী দাঁড়ালো মাইনাস ফোর বাই ফাইভ প্লাস থ্রি বাই ফাইভ দ্যাট ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই ফাইভ তার মানে সাইন থ্রিটা প্লাস কস থ্রিটা মানটা অ্যাকচুয়াল কী হলো কথ থ্রি ইকাল টু প্লাস মাইনাস ওয়ান বাই ফাইভ তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তোমাদের আবার আমি পরে দেখাবো হ্যাঁ আরও কিছু প্রবলেম আছে তোমাদের পরে দেখাবো তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই যেন ভিডিওটি পুরোপুরি দেখবে এবং তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবে